নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি পশ্চিমবাংলার বীরভূম জেলার নলহাটেশ্বরী মন্দিরে, যা 51 সতীপীঠের মধ্যে একটি। এখানে দেবী সতীর গলা বা নলা পড়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই মন্দিরটির নাম নলহাটেশ্বরী মন্দির। এই মন্দিরের নাম অনুসারে এলাকার নাম হয়েছে নলহাটি। এটি একটি পবিত্র স্থান যেখানে সারা দেশ থেকে ভক্তরা দেবীর আশীর্বাদ নিতে আসেন। আসুন আজ আমরা এই মন্দিরের ইতিহাস, কিংবদন্তি এবং পূজোর পদ্ধতি সম্পর্কে জানব এবং দেখব কিভাবে আপনি এখানে সহজে পৌঁছাতে পারেন। কলকাতা থেকে নলহাটি যেতে হলে আপনি হাওড়া থেকে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরে সকাল 10:20 মধ্যে নলহাটি পৌঁছাতে পারেন। এরপর স্টেশন থেকে টোটোতে মিনিট 10-এর পথ। অন্যদিকে তারাপীঠ থেকে নলহাটি যাওয়া আরও একটি ভালো বিকল্প। তারাপীঠ থেকে আপনি অটো, টোটো বা প্রাইভেট গাড়ি বুকিং করে নলহাটি যেতে পারেন, এতে 1 ঘন্টা সময় লাগে। এছাড়াও তারাপীঠ থেকে লোকাল বাসে করে নলহাটি পৌঁছানো যায়, যা মাথাপিছু খরচ অনেক কম। টোটো বা গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে সহজেই মূল মন্দিরে পৌঁছানো যায়। এখন আমরা প্রবেশ করছি নলহাটেশ্বরী মন্দিরে। মন্দিরটি একটি টিলার উপরে অবস্থিত। আগে জায়গাটিতে ঘন অরণ্য ছিল, যেখানে শুধুমাত্র তন্ত্রসাধকরা সাধনার উদ্দেশ্যে আসতেন। 18 শতকে নাটোরের রানী ভবানী এই মন্দির নির্মাণ করেন, যা এখনও পর্যন্ত স্থায়ীভাবে আছে। কিছু সিঁড়ি পেরিয়ে মন্দিরে উঠলেই দেখা যায় চারিপাশের মনোরম পরিবেশ এবং স্থাপত্যের সৌন্দর্য। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের মাথায় রয়েছে গণেশের মূর্তি এবং তাকে ঘিরে রয়েছে 8টি সাপ। মন্দিরের গর্ভগৃহে সিঁদুর রচিত মা নলহাটেশ্বরীর বিরাজমান। পাথরের উপর বসানো তিনয়নী মায়ের মুখ, মায়ের চোখ এবং জীব সোনার তৈরি এবং উপরে রয়েছে রূপোর ছাতা। সিঁদুর রচিত এই মুখমণ্ডলের নিচেই রয়েছে মায়ের কণ্ঠনলী। ভোরবেলা মায়ের স্নান ও সিঙ্গারের সময় এই কণ্ঠনলী দর্শন পান দর্শনার্থীরা। এখন যেমন মায়ের মুখমণ্ডল দেখা যায়, প্রথমে তেমন ছিল না। কৃষ্ণ বসাক নামে এক স্বর্ণকার মায়ের এই রূপ দিয়েছিলেন। এখন পুরোহিতের মুখে মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনব। 51 মা নলহাটেশ্বরী, মায়ের এখানে কণ্ঠনলী পড়েছে। মাকে যেখানে দেখতে পাচ্ছেন জীবের নাকি, সেই মায়ের কণ্ঠনলী আছে শিলার উপরে। একটা লেভেলে খারাপ আছে, জল দেয় কোনো উৎসব উৎসব মায়ের দুর্গা পুজো, মায়ের বাৎসরিক, এবং দুর্গা পুজো হচ্ছে মায়ের মেয়ের উৎসব। তারপরে আছে কালী পুজো, তারপরে আপনার যে বাৎসরিক যে প্রোগ্রাম হয় সেটা আষাঢ় নবমী, ঠিক আছে। মূল মন্দিরের ডান পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এখানে গণেশের মূর্তি পাহাড়ের গায়ে শিলারূপে প্রতিষ্ঠান। এই মূর্তির নিপুণতা এবং গণেশের সুন্দর মুখ, পোশাক ও অলংকার আপনার মুগ্ধ করবেই। গণেশের মূর্তির সামনেই অধিষ্ঠিত পঞ্চমুণ্ডীর আসন, যা তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। অনেক সাধক এখানে তপস্যা করে সিদ্ধিলাভ করেছেন। এই পবিত্র স্থানের দৈনিক পুজোর সময়সূচি ভোর 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত। দিনের আলো ফোটার আগেই দেবীর মহাস্নান ও মঙ্গল আরতি দিয়ে দিনের শুরু হয়। মা এখানে সারা বছর কালীরূপে পূজিত হলেও দুর্গাপুজোর 4 দিন মাকে দুর্গারূপে পুজো করা হয়। এছাড়া এখানে বলিপ্রথাও এখনও চালু রয়েছে। দুর্গাপুজোর নবমী এবং কালী পুজোর দিন নিশ্চিতভাবে বলি হয় মন্দিরে। মা নলহাটেশ্বরী নিত্য অন্নভোগ হয় এবং মা এখানে আমিষাসী। বছরের 365 দিনই মাকে অন্নভোগ দেওয়া হয়, তবে কালী পুজোর দিন মায়ের ভোগ হয় রাতে। প্রতিদিন দুপুর 1:30 মন্দিরে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা চাইলে পাণ্ডাদের সাথে কথা বলে 51 টাকা অনুদান দিয়ে অন্নপ্রসাদ পেতে পারেন, যা 1 দিন আগে বুকিং করতে হয়। এরপর আমরা দেখব নলহাটেশ্বরী মন্দিরের নিকটেই অবস্থিত যোগেশ ভৈরব মন্দির, যা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এখানে ভক্তরা ভৈরবের পূজো অর্চনা করেন এবং আধ্যাত্মিক শক্তি লাভ করেন। যোগেশ ভৈরব মন্দিরের পাশেই আছে প্রসাদের দোকান, যেখানে মায়ের পূজোর জন্য সব প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়, যা ভক্তদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এখন আমরা আমাদের ভিডিও শেষ করছি।
আমরা মা নলাটেশ্বরী এবং যোগেশ ভৈরব মন্দির ঘুরে দেখলাম। আশা করি আপনাদের এই মন্দির দর্শনের অভিজ্ঞতা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। আগামী পর্বে আমরা যাব বীরভূমের সাঁইথিয়া থেকে প্রায় 12 মাইল পূর্ব দিকে কলেশ্বর গ্রামের সিদ্ধপীঠ কলেশ্বর মন্দিরে। এই পবিত্র স্থানটির সৌন্দর্য, ইতিহাস আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। তাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।